আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুর জেলার বটতলা বাজার, শেরপুর সদরে যেটি পড়েছে। এখানে পান বেচা কিনা বা সকালবেলা আটটার দিকে যে পানের হাট বসে, সেই হাটের যে আদ্যপান্ত যা কিছু আছে সবাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাই এবং এই বটতলা বাজারের পান বেচা কেনার যে দৃশ্য সব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। সম্মানিত ভিউয়ার্স, সবাই আমাদের পাশেই থাকবেন। গরুর খাবার তো এই যে প্রিভিয়াস দেখেন, এখানে এই যে গরুর খাবার দেখাচ্ছি, 15 টাকা আড়ি না। এই যে দেখেন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে গরুর যে খাবার ঘাস সেটা কাকা নিয়ে আসছে। কিনছেন না বেচছেন কোনটা বাবা? কিনছি। কিনছেন, কত করে কিনছেন? 10 টাকা কিনে। ওকে, ঠিক আছে। পানের আটি বাঁধা আছে এখানে, যে দেখেন যে কোনো এক ব্যবসায়ী ভাই কিনে নিয়েছে, আর যেটা আমরা দেখতে পাচ্ছি সবার। এখানেও কিন্তু পান কিনে নিয়ে আসছে। কত করে কিনলেন মুরব্বী? কেমন আছেন? তাই না, ভালো আছেন? সব দামে ব্যবসা। দেখেন আমরা যাচ্ছি এবং আবার আরো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে পান যে বেচা কিনা হচ্ছে, পান বেচা কিনার জন্য তৈরি আছে। এখানে অনেক অনেক পান এসে যেটি আসলে অত্যন্ত চমৎকার এবং ভালো লাগার মতো। এই সকালবেলা এখন বাজে আটটার সময়, এই যে এই বটতলা বাজার, এই বটতলা বাজারের যে পান বেচা কেনার যে দৃশ্য সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। পাশাপাশি এবং সন এবং বাঁশের তৈরি কিছু জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে, বেচা কেনা হচ্ছে। আমরা ওদের সাথে কথা বলি। এটুকু কত করে এডি? 200। আর ওই যে এটা কি ঝাড়ু? এটা কি স্যার? কত করে বেছেন এটি? আটি। এটা পান বাঁধার জন্য যে যে বিষয়টি লাগে সমাজ দিবস, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখবো, আমরা দেখতে পাচ্ছি। এই হাটটি সপ্তাহে 3 দিন বসে, শুক্রবার সকালবেলা সেই 6টা থেকে এবং মঙ্গলবার বুধবার 3 দিন বসে সপ্তাহে, যেটি আমরা এখানে কথা বলে জানতে পারি। কত করে, কত করে কিনলে? 40 টাকা বিরা। এখানেও দেখলাম পান রাখা আছে, পাশাপাশি দেখেন খাবারের যে ব্যবস্থা চলতেছে, খাবার দাবারও চলতেছে, বিক্রি করতেছে, আর সবই কিন্তু এখানে আসা পেয়ে যাচ্ছে। চলুন, পানের পাশাপাশি এবং এখানে যে সুপারির যে দোকান সেটাও কিন্তু আসবে। দেখেন সুপারি দোকানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কাঁচা সুপারি সহ শুকরা সুপারি সব কিছুই আছে। আমরা ওনার সাথে কথা বলি, জিজ্ঞেস করি কত করে বিক্রি করছেন সুপারি? সুপারি দেশি ব্যস্ত আছি 340 টাকা। আচ্ছা আচ্ছা, আর অন্যটা খালটি হইল 350। চলুন আমরা সামনে যাব এবং এই পানের হাটের যে আদ্যপান্ত, সকালবেলার পানের হাটের যে আদ্যপান্ত আছে সবগুলি আপনাদেরকে দেখানোর জন্য। যেমনটি বলছিলাম, দেখেন এখানে সুপারি বনে রাখা আছে, আর এ পাশেও দেখেন যে কাঁচা সুপারি বনে দেখতে পাচ্ছেন দেখানোর জন্য। কত করে বিক্রি করছেন না কিনলেন? কোথা বিক্রি করলাম? কত করে বিক্রি করছি? আমাদের 3500 টাকা হাজার, 1600 টাকা হাজার, 2800 টাকা হাজার। আচ্ছা আচ্ছা,
চলুন আমরা আপনাদেরকে যে দেখাচ্ছি এখানে সুপারির মহল এখানে কিন্তু সুপারিগুলি বিক্রি করা হচ্ছে চলুন আমরা আস্তে আস্তে যাচ্ছি সামনে সামনে যে এই হাটের যে সৌন্দর্য এখানে যে বেচা কিনা সব দেখাচ্ছি পানের হাটে বর্তলা যে বাজার এই বর্তলা বাজারে যে শুধু সকালবেলা পান বিক্রি হয় তাই কিন্তু পান এই যে দেখেন এখানে কত সুন্দর টাটকা করলাগুলি বিক্রি করা হচ্ছে কত করে করলা ডিম বেচা কিনা হচ্ছে সবজি তরকারি এবং তরি তরকারি সহ সবকিছু আমরা দেখতে পাচ্ছি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো সবার সামনে যাবো এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো যে দেখাচ্ছি যে দেখেন এখানে আছে আলু সহ বিভিন্ন ধরনের সবজি এবং তরি তরকারি যে আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখছেন বেচা কিনা কেমন হয় বেচা কিনা মোটামুটি ভালোই ভালোই না কি অবস্থা কেমন আছেন কত করে আর এই যে বেগুন ডাটা সহ সব ধরনের সবজি তরকারি সব আমরা সকালবেলার মাছ বাজার বাংলা দেশি বুড়ি বাস এই যে এখানে দেশি বুড়ি বাস বুড়ি কত করে দিচ্ছি কত করে দাদু এটা ব্যস্ত ছয়শো করে এই যে আরেক ভাইজান ইলিশ মাছ বিক্রি করতেছে ইলিশ কত করে ভাইয়া চারশো পাঁচশো পঞ্চাশ টাকা চিটাঙ্গের কত তো বন্ধ সামনে যাবো এবং আপনাদেরকে সকলকে এখানে যে শুটকি মাছের দোকান আছে আমরা দেখতে পাচ্ছি শুটকি মাছের দোকানের পাশাপাশি এই যে দেখেন কিছুটা চাষের মাছ এখানে দেখা যাচ্ছে সামনে যাবো সুন্দর দোকান থেকে অনেক এটা কি সুখি বামট কত করে এক চলুন প্রিয় বাস যে দেখেন এই মাছ মহলে যে আমরা এখানে যদি লক্ষ্য করি এখানেও দেখতে পাবো আছে কাতলা মাছ এবং মৃগের মাছ আর এই যে এখানে বাইরের কাছে যেটা আছে মাগুর মাছ আমরা দেখতে পাচ্ছি এটা কি দেশি না চাষে চাষে কত করে কেজি ভাই চারশো আরেকটা জিনিস এখানে দেখবো যে দেখেন দেখা যাচ্ছে যেটি এলো সাগরের চিংড়ি মাছের সুখ ভাই কত করে ভাই
সকলে এদের কাছে আছে, তারা আছে কিনা করতেছে সমাধান। খুবই সুন্দর মনোরম একটি বিষয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি, অত্যন্ত সুন্দর চমৎকার দারুণ। আমরা যেটি দেখছিলাম যে পানের যে দোকান বসে আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে পান বিক্রি করা হচ্ছে এখানে, অনেক পানের আটি এখানে রাখা আছে। আমরা দেখবো যে এখানে কিন্তু পানগুলি বেঁধে রাখা আছে, এখানে কিন্তু তারা পান নিয়ে বসে আছে, কত করে ঘুরবে কোনটা? 20 টাকা, এটা 20 টাকা বেড়ে আর কি বেশ সুন্দর। আর এগুলো 50 টাকা না? ওই পাশে যদি লক্ষ্য করেন দেখেন যে পানগুলি রাখা আছে, এখানেও ভাইজান পান নিয়ে বসে আছে। এটা কত করে বিরাট? এটা 20 টাকা করে কিনছি। কিনছেন না? হ্যাঁ, ভিডিও করে নিতে আসবে গো, দৌড়া নিয়ে বোকা। যেটি আপনাদেরকে দেখানোর জন্য পান নিছি, পান নিছি পুরা বাইছো পুরা দুটো বাড়ি। দেখেন কত সুন্দর সুন্দর টাটকা, অত অঞ্চলের যে কৃষক ভাইদের চাষ করা যে সবজিগুলি আছে, তরি তরকারি আছে, এখানে কিন্তু সব নিয়ে আসা হয়েছে বিক্রি করার জন্য, যেটি আপনাদের সকলকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি। খুবই সুন্দর মনোরম এই মোটামুটি শীতের শেষের আজকে চৈত্র মাসের প্রথম দিকে এই যে হাট, এই বাজার এবং এখানে যে বেচা কিনা সব কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। সমর্থ করছি, খুবই সুন্দর অপরূপ একটি আপনি হাট এখানে আছে, আমরা সমর্থ করছি দেখতে পাচ্ছি। সবাই আমার সাথে থাকুন। প্রিভিয়াস দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনাদেরকে দেখেছি শেরপুর জেলার আর সদরের যে বটতলা বাজার, এই বটতলা বাজারের পান সহ এখানে সবজি সহ বিভিন্ন ধরনের মাছ এবং টাটকা তরি তরকারি যে হাট সেটি আপনাদেরকে দেখিয়েছি। সমর দিবস অত্যন্ত সুন্দর এবং মনোরম এই ভিডিওটির সাথে যারা এতক্ষণ ছিলেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারক জানাচ্ছি। প্রিভিয়াস নতুন ভিউয়ার্স যারা আছেন তারা সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন, ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মোবারক জানিয়ে আজকের মতো এই বটতলা বাজার থেকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।